আপনাদের সবাইকে স্বাগত জানাই লেজি নুন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বরেণ্য প্রিয় কথাশিল্পী শ্রীযুক্ত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি ধ্রুবময়ীর কাশীবাস। আজকের গল্প পাঠে সুজাতা ঘোষাল, গল্পের সূত্রধার এবং কিছু কিছু অন্যান্য ছোট্ট ছোট্ট চরিত্রে আমি দীপম ঘোষাল। শুরু হচ্ছে আজকের গল্প। আর হ্যাঁ, ধ্রুবময়ীর কাশীবাস শেষ পর্যন্ত হয় কি না জানতে হলে আপনাদের শুনতে হবে শেষ পর্যন্ত। আশা করি আমরা আপনাদের মনোরঞ্জন করতে পারব। শুরু হচ্ছে ধ্রুবময়ীর কাশীবাস। দুদিন থেকে জিনিসপত্র গুছানো চলল। পাড়ার মধ্যে আছে মাত্র তিন ঘর প্রতিবেশী, কারো সঙ্গে কারো কথাবার্তা নেই। পাড়ার চারিধারে বন জঙ্গল, পিটুরি গাছ, তেঁতুল গাছ, বাঁশ ঝাড়, বহু পুরনো আম কাঁঠালের বাগান। দ্রব ঠাকুরের বাড়ির চারিধারে বনে বনে নিবিড়, সূর্যের আলো কোশমিন কালেও ঢোকে না। তার উপর বাড়ির সামনে একটা ডোবা, বর্ষার জলে টইটম্বু, দিন রাত যাওকো করে ব্যাঙের একঘেয়ে ডাক শোনা যায়। আর দিনে রাতে রয়েছে মশার বিনবিনুনি। দ্রব ঠাকুরের নাতি বললে, ঠাকুমা, ও ঠাকুমা, সাবু আছে ঘরে না বাজার থেকে আনব? দ্রব ঠাকুরের কণ্ঠস্বর অতি ক্ষীণ শোনালো, কারণ আজ দুমাসকাল তিনি ম্যালেরিয়ায় ভুগছেন, পালা জ্বর। ঘড়ির কাঁটা নিয়মে তা আসবে একদিন অন্তর অন্তর, ঠিক বিকেল বেলাটিতে। দ্রব ঠাকুরের পুরনো কাঁথা লেপ যা কিছু আছে সব কিছু দিয়ে চাপা পড়বে আর উ আ করবেন, জ্বরের দমকে ভুলও বকবেন। ও বাড়ির ন ঠাকরুন এসে জিজ্ঞেস করবেন জানলার কাছে দাঁড়িয়ে, বলি অ দিদি, অমন করছো কেন, জ্বর এলো নাকি? আর নব মলেই বাঁচি, নিতি জ্বর, ওরে মারে, হাত পাটা কি কামড়ানি না কামড়াচ্ছে, একটু উঠে হেঁটে বেড়াতে দেবে না, এ কি কাণ্ড হ্যাগা। পরে মিনতির সুরে বললেন, ও নব নক্ষী দিদি, শীত তো আজও ভাঙলো না, কাঁথা গায়ে দিচি, নেব গায়ে দিচি, তুমি ওই বাঁশের আলনায় পুরনো তোষকটা পেরে আমার গায়ে যদি দিয়ে দাও। চেপে ধরব, হ্যাঁ দিদি, ধরো নব চেপে ধরো, আমার বোধহয় হয়ে গেল। ভয় কি, অমন করো না, ছি, টেপু আসবে চিঠি পেলেই, কানু আসবে, বিন্দে আসবে, তোমার নাতিরা বেঁচে থাক, অমন সোনার চাঁদ নাতি সব, ভাবনা কি তোমার দিদি? কেউ আমাকে দেখে না নব। কেন দেখবে না দিদি, সবাই দেখবে, তুমি বেশি বোকো না, চুপটি করে শুয়ে থাকো তো। আমার গরু গরু উত্তর মাঠে। কোথায় গরু দিয়ে এসেছিলে? ঝোটে গোয়েলার অরল ক্ষেতের পাশে। আচ্ছা আমি এনে দেবো এখন গরু, আমারও গরু রয়েছে জোটে গয়লার জমির কাছে, তুমি শুয়ে থাকো। আরও ঘণ্টাখানেক পরে বৃদ্ধা ন ঠাকরুন আবার এসে জানলায় দাঁড়িয়ে বললেন, কম্প থেমেছে দিদি? ক্ষীণ স্বরে লেপ কাঁথা ছেঁড়া স্তূপের মধ্যে থেকে জবাব এলো, গরু আমার গরু তো
কোনো ভয় নেই, সে আমি এনেছি। বলি কম্প থেমেছে? সারা বর্ষা ধ্রুবময়ী এমনি ম্যালেরিয়ায় ভোগেন। তাঁর বড় নাতি শ্রীশচন্দ্র ওরফে টেবু কাজ করে ইছাপুরে বন্দুকের কারখানায়। মেজো নাতি পাকশিতে ইবি অরে, আর ছোট নাতিও যেন কোথায় ওদিকে একটা থাকে। বড় নাতি ছাড়া অন্য দুটি অবিবাহিত। বড় নাতির আবার একটি ছেলেও হয়েছে। আজ বছর পাঁচ ছয় আগে বড় নাতি ছেলে বউ নিয়ে বাড়ি এসে দিন সাতেক ছিল। নাতবউ মনোরমা হুগলি জেলার মেয়ে। সে এখানে এসে নাক সিঁটকে থাকে আর বলতে থাকে, বাড়ি তো ভারী, মোটে একখানা চালা ঘর, ছেঁচার বেড়া, এমনি ধারা জঙ্গল যে দিনমানেই বুনো শুয়োর লুকিয়ে থাকে, মশার তো ঝাঁক। মা গো, কি কাদা ঘাটের পথে, এখানে কি মানুষ থাকে? মনোরমার খাঁড়ার মতো নাক আরো উঁচু ও তীক্ষ্ণ হয়ে ওঠে। সাত দিন পরে ধ্রুবময়ীকে নাতি ছেলে খোকনমণির মায়া কাটাতে হয়। তাঁর চোখের জলে বুক ভেসে যায়। নঠাকরুনকে বলেন, সুদে সুদ, ও যে কি মিষ্টি, তা তোমাকে কি বোঝাবো নব। ধ্রুবময়ীর আকুল ক্রন্দনের মধ্যে যে কতকালের পিপাসিত প্রতীক্ষা সুদূর ভবিষ্যতের দিকে নিষ্ফলকে চেয়ে আছে, স্বামীহীন বন্ধা বিধবা নঠাকরুন তা বুঝতে না পেরে কেমন অবাক হয়ে যান। হয়তোবা ভাবেন দিদির সবেতেই বাড়াবাড়ি। নঠাকরুন আপনার জন কেউ নয়, পাড়ার পাশের বাড়ির প্রতিবেশী মাত্র। বছরের মধ্যে গড়ে তিন চার মাস দুই বৃদ্ধার মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায়, একেবারে মুখ দেখাদেখিও থাকে না। তবুও ঝগড়া কেটে গেলে পাড়ার মধ্যে একমাত্র ন ঠাকরুনই ধ্রুবময়ীকে দেখাশুনো করেন সবচেয়ে বেশি। জ্বরে শয্যাশায়ী হয়ে থাকলে তার গরুটাও নিজের গরু দুটোর সঙ্গে মাঠে বেঁধে দিয়ে আসেন। একটু সাবু হয়তো করে নিয়ে আসেন, অন্তত জানলায় উঁকি মেরে দু একটা কথাও বলেন। কিন্তু এবার ধ্রুবময়ী যেন ভুগছেন একটু বেশি। আষাঢ় মাসের প্রথম থেকে জ্বর শুরু হয়েছে, মাঝে মাঝে প্রায়ই ভোগেন। শরীর দুর্বল হয়ে পড়েছে, ঘোর অরুচি তার ওপর, পালা জ্বরে ধরেছে আজ মাসখানেক। সন্ধ্যার দিকে ধ্রুবময়ী লেপ তোষক ফেলে ঝেড়ে উঠলেন। পালা জ্বরের কম্প থেমে গিয়েছে, জ্বর যদিও এখনো যায়নি। মুখ তেঁতো, মাথা ভার, শরীর ঝিমঝিম করছে। ডাক দিলেন, ও নব, গরু এনেছ দিদি? দু তিনবার ডাকের পর ন ঠাকরুন উত্তর দিলেন, কে ডাকে? দিদি, এ ঠেলে উঠেছ? বলি, আমার গরু ডাকি এনেছ মাঠ থেকে? হ্যাঁ হ্যাঁ, গরু গরু করেই মোলে শেষকালটা। বলি, জ্বর ছেড়েছে? ছেড়েছে ছেড়েছে। বলি, গরু কোথায় বেঁধে রাখলে? গোয়ালে গো গোয়ালে, খেবলে যে গরু গরু করে। কেরোসিন তেল একটা টেমিতে একটুখানি ছিল, ধ্রুব ঠাকুরুন টেমিটা জ্বালালেন। আমরা গেছে একটা তেরো পাখি আর একটা তেরো পাখির সঙ্গে কথাবার্তা কইছে। ধ্রুব ঠাকুরুনের জ্বর তপ্ত মস্তিষ্কে মনে হলো পাখি দুটো একে অপরকে বলছে। প্রথমজন বলছে কুতলি কুতলি, দ্বিতীয় বলছে ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, আবার প্রথম বলছে কুতলি কুতলি, আবার দ্বিতীয় বলছে ক্যাঁ ক্যাঁ ক্যাঁ,
আবার প্রথম বলছে কুতলি কুতলি। ধ্রুব ঠাকুরুন বিরক্ত হয়ে উঠলেন। কি একঘেয়ে আওয়াজ রে বাপু, চালাচ্ছে তো চালাচ্ছেই, আধ ঘন্টা হয়ে গেল একে মাথা ধরে আছে, ভালো লাগে? থাম না বাপু, মানুষে জানোয়ারে সবাই মিলে পেছনে লাগলে কি করে বাঁচি, ভাবলেন ধ্রুব ঠাকুরুন। গোহালে গিয়ে ধ্রুব ঠাকুরুন মুঙ্গলি গরুকে দেখে প্রাণ ঠান্ডা করলেন। মুঙ্গলি না খেলে তার খাওয়া হয় না। এই বন জঙ্গলে ঘেরা নির্জন স্বামীর ভিটে আঁকড়ে পড়ে আছেন, সবাই ছেড়ে গিয়েছে তাকে, কতক স্বর্গে কতক বা বিদেশে। তার দুই ছেলে দুই মেয়ে নাতি নাতনি, এক ঘর বড় গেরস্ত। যদি সবাই থাকতো আজ বজায়, কেউ নেই আজ। মুঙ্গলিকে নিয়ে তিনি একা পড়ে আছেন গোপনাথপুরের ভিটেতে, তাই গরুটাকে অত ভালোবাসেন, মাঠে বেঁধে দিয়ে বারবার করে দেখে আসেন, নদীতে জল খাওয়াতে নিয়ে যান। সকালে উঠে ধ্রুব ঠাকুরুনের মনে হল খিদের চোটে তিনি দাঁড়াতে পারছেন না। বাড়ির পিছনে জঙ্গলের মধ্যে একটা ডুমুর গাছ থেকে ডুমুর পেরে আনলেন, দুটো সজনে শাক পারলেন উঠোনের গাছ থেকে। ঘাটের পথে মুখুজ্জে গিন্নির সঙ্গে দেখা। মুখুজ্জে গিন্নির ছেলে কটি লেখাপড়া শেখেনি, গাঁজা খেয়ে বেড়ায়। ধ্রুব ঠাকুরুনের কটি নাতি চাকুরে, এজন্য ধ্রুব ঠাকুরুনের প্রতি তার অন্তরে অন্তরে বেশ হিংসে। জিজ্ঞেস করলেন, জ্বর হয়েছিল নাকি শুনলাম খুড়িমার? হ্যাঁ মা, আর দুটো ভাত রাঁধব, তাই সকাল সকাল ঘাটে যাচ্ছি। আর মা, তোমার থাকতেও নেই, অমন সব নাতি নাতনি থাকতেও তোমার এই দুর্দশা, সবই কপাল। অর্থাৎ দুই চাকুরে নাতি আছে বলে তোমার গুমর করবার কিছু নেই, তুমি যে তিমিরে সেই তিমিরেই। নদীর ঘাটে যাবার পথে দুধারে শুধু বন আর বাগান, কোনো বাগানে বেলা দেওয়া নেই, ঘন আশেওড়া ও বন চালতে সমস্ত ডালপালা জুড়ে স্নানার্থীদের গায়ে লাগে বলে দু একজন সূচিবায়গ্রস্তা বিধবা পথে নিতান্ত পাশের ডালগুলো হাত দিয়ে ভেঙে রেখেছেন। ধ্রুব ঠাকুরুন মনের মধ্যে উঁকি মেরে কি দেখছেন, এমন সময় মুখুজ্জেদের সেজবউ পেছন থেকে বললেন, কি দেখছেন ও খুড়িমা? এই খয়ের খাগি কাঁঠাল গাছটাতে কাঁঠাল আছে কিনা এক আধটা। মা, একটা গাছ কাঁঠাল সব বনেশ্বরের জন্যে যদি বা কিছু থাকে, কিছু ঘরে কি আর উঠলো, নিজে থাকি অসুখে পড়ে। কে কাঁঠাল নিলে খুড়িমা? কে নিয়েছে, আমি কি চৌকি দিতে গিয়েছি বসে বসে? এই পাড়ার মধ্যে চোরের বড় ঝাড়, দেখ না সব বনেছে কলিকালে কি ধমকেন আর আছে মাগো। চলুন খুড়িমা ঘাটে যায়। ধ্রুব ঠাকুরুন বকতে বকতে ঘাটের দিকে চললে। স্নান সেরে এসে দুটো আলো চাল ফুটিয়ে ডুমুরে চচ্চড়ি করে ভাত বেড়ে নিয়ে খেতে বসেছেন, এমন সময় দেখলেন বাড়ির পিছনে কাগজিলেবু গাছটার তলায় কি একটা খস খস শব্দ হচ্ছে। ধ্রুব ঠাকুরুন হাঁক দিলেন, কে রে নেবুতনায়? ক্ষীণ বালিকা কণ্ঠে উত্তর এলো, এ আমি কনক থামা। কেন ওখানে কি শুনি, কি হচ্ছে ওখানে? বের হয়ে আয় এদিকে, সামনে আয়। একটি ম্যালেরিয়া শীর্ণ 10-11 বছরের বালিকা মূর্তি
অকুণ্ঠ পদবিক্ষেপ করে লেবু ঝোপের আড়াল থেকে নিষ্ক্রান্ত হয়ে উঠোনে এসে দ্রব ঠাকুরনের ক্রুদ্ধ দৃষ্টির সম্মুখে দাঁড়ালো। এই আমার মার মুখে অরুচি, কিছু খেতে পারে না, তাই বললে যা তোর ঠাকুমার নেবু গাছ থেকে একটা নেবু নিয়ে আয়। দ্রব ঠাকুরন তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, হ্যাঁ যা, তোর বাবা নেবু গাছ পুঁতে রেখে গিয়েছে তো, যা যা তুলে নিয়ে আইগে, যত সব চুঁ ছ্যাঁচোর নিয়ে হয়েছে। তোর মার অরুচি, তা হাটে নেবু কিনতে পারিস নে, এখানে কি তোর বাবার গাছ আছে এখানে? বালিকা চুপ করে দাঁড়িয়ে রইল। দ্রব ঠাকুরন আপন মনে বকে যেতে লাগলেন। অনেকক্ষণ পরে বালিকা ভয়ে ভয়ে বললে, ও ঠাকুমা, কি রে কি, আমি চলে যাব? কেন, তোকে কি বেঁধে রেখেছি নাকি? যা, নেবু নেবেন না? দ্রব ঠাকুরন চুপ করে আপন মনে বড় বড় কয়েকটি ভাতের গ্রাস মুখে পুড়ে দিলেন। বাঁ হাতে ঘটি নিয়ে ঢক ঢক করে খানিকটা জল খেয়ে অপেক্ষাকৃত নরম সুরে জিজ্ঞেস করলেন, তোর পরনের কাপড়খানা কাঁচা? ওই কলসিটা থেকে আমায় একটু খাবার জল গড়িয়ে দে দেখি। মেয়েটি তাই করলে। দ্রব ঠাকুরন বললেন, তোর মায়ের অরুচি কেন, কি হয়েছে? তা তো জানি না ঠাকুমা। যা নিয়ে যা, তবে একটার বেশি নিবি নে, বুঝলি? দ্রব ঠাকুরন খেয়ে উঠে মাদুর পেতে একটু শুয়েছেন, এমন সময় মুখুজ্জে বাড়ির বড় ছেলে অতুল এসে বললে, ঠাকুমা শুয়েছেন নাকি? হ্যাঁ, কে? অতুল, কি ভাই? আপনার পিটুলি গাছ আছে? কলকাতা থেকে দেশলাইয়ের কারখানার লোক এসেছে গাঁয়ের পিটুলি আর শিমুল গাছ কিনতে, আপনার যদি থেকে থাকে দর দিচ্ছে। না বাপু, আমার নেই। কেন, আপনার বাড়ির পিছনে ওই হরি রায়ের দরুন জঙ্গলে তো বেশ বড় বড় পিটুলি গাছ আছে। না, আমি বেচব না। আসলে দ্রব ঠাকুরনের গাছপালার উপর বড় মায়া। স্বামীর আমলে যা কিছু যত সামান্য জমি জমা তা প্রায়ই জঙ্গলাবৃত এবং বড় বড় বাজে গাছে ভর্তি। জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করলেও কয়লার দুর্মূল্যতার দিনে দু পয়সা পাওয়া যায়, কিন্তু গাছের একটা ডাল কাটতেও তার মায়া। না খেয়ে কষ্ট পাবেন, তবুও গাছ বিক্রির কথা তুলতেও দেবেন না। একজনের শুঁয়োপোকা লাগাতে সে ডুমুর পাতা পাড়তে এসেছিল, কারণ ডুমুর পাতা দিয়ে শুঁয়ো লাগা জায়গায় ঘষলে শুঁয়ো ঝরে যায়। কিন্তু দ্রব ঠাকুরন তাকে ডুমুর পাতা পাড়তে দেননি। হয়তো এটা অতিরঞ্জিত গল্প মাত্র, তবে এর দ্বারা তার মনের অবস্থা অনেকটাই বোঝা যাবে। বৈকালের দিকে দ্রব ঠাকুরন বেশ ভালোই বোধ করলেন। পাড়ার এক প্রান্তে জঙ্গলে ঘেরা বাড়ি, বড় কেউ এদিকে বেড়াতে আসে না, এক ন ঠাকুরন ছাড়া কেউ উঁকি মেরে বড় একটা দেখেও না। দ্রব ঠাকুরন কিন্তু লোকজন, আড্ডা, মজলিস প্রভৃতি ভালোবাসেন। কেউ এসে গল্প করে এটা তার খুব ইচ্ছে, কিন্তু ওবেলা সেই বালিকাটি ছাড়া বিকেলে আর কেউ এলো না। সেও এসেছিল নিজেরই স্বার্থে। ঠাকুরমা, একটা লেবু দেবেন? কেন রে কেন, ওবেলা তো ওবেলার লেবু ওবেলা ফুরিয়েছে, এবেলা একটা দরকার, মা বললে। আচ্ছা, আয় উঠে বস একটু। বালিকাটি অনিচ্ছা সত্ত্বেও এসে বসে, নয়তো লেবু পাওয়া যায় না। বুড়ির কাছে বসতে তার ইচ্ছে হয় না,
তার সমবয়সী বালিকারা রায়পাড়ার পুকুর ধারে এতক্ষণ ফুল তোলাতুলি খেলা আরম্ভ করে দিয়েছে। তার প্রাণ রয়েছে সেখানে পড়ে। কিন্তু দ্রব ঠাকুরনের নিঃসঙ্গ মন যাকে হয় আঁকড়ে ধরতে চায় এই নির্জন বৈকাল বেলাটিতে। তবুও দুটো কথা বলবার লোক তো বটে। দ্রব ঠাকুরন আপন মনেই বকে চলেছেন নাত বউয়ের মন্দ ব্যবহারের কথা, নাতির ছেলে খোকনের অলৌকিক গুণাবলী, ছোট নাতি পরেশ তাকে কীরকম ভালোবাসে, এই ধরনের নানা কথা শুনতে শুনতে ক্ষুদ্র শ্রোতাটির হাই ওঠে। সে করুণ স্বরে বলে, ঠাকুমা, মা সাবু চড়িয়ে আমার বললে নেবু নিয়ায়, বেলা তো গেল। হ্যাঁ হচ্ছে হচ্ছে, তারপরে শোন না, মা বকবে, নেবু নইলে সাবু খেতে পারবে না। আচ্ছা শোন, তারপর খোকন মানে সেই পেয়ারা তো খাবেই, কিছুতেই ছাড়ে না, ওর মাও দেবে না, বড্ড হেজলডাংরা মেয়ে ওর মা। আমি বলি, বউ চাচ্ছে খেতে, এক টুকরো ওকে দাও। তা আমায় বললে, আপনি চুপ করে থাকো, আপনি কি বোঝেন ছেলে মেয়ে মানুষ করা? একালের মাও অন্য রকম, আপনা যে সেকাল গিয়েছে আমি জানিনি ছেলে মেয়ে মানুষ করতে। তবে তুই তোর বর পেলি কোথা থেকে রে আবাগের বেটি? আমি এবার যাই ঠাকমা, একটা নেবু। আচ্ছা তা যা নিয়ে একটা নেবু, শুনলি তো সব কাণ্ড কারখানা, দিদি শাশুড়ি বড় মন্দ। এমন সময়ে বাড়ির বাইরে একখানা গরুর গাড়ির শব্দ শোনা গেল। খুকি কৌতূহলে চোখ বড় বড় করে বললে, ও ঠাকমা, কে যেন এলো গাড়ি করে, তোমার ওই তোঁততলায় গাড়ি দাঁড়ালো। বলতে বলতে দ্রব ঠাকুরনের মেজ নাতি নীরজচন্দ্র দুটি ভারী মোট দুহাতে ঝুলিয়ে বাড়ি ঢুকে ডাক দিলে, ঠাকমা, ও ঠাকমা। দ্রব ধর্মর করে উঠে দাঁড়িয়ে একগাল হেসে বললেন, কানু, হাই ভাই, ভালো আছিস? কানু এসে মোট নামিয়ে পিতামহীকে প্রণাম করলে, বালিকাটির দিকে চেয়ে বললে, আরে এ হরিকাকার মেয়ে কনক না? ওরে বাবা, কত বড় হয়ে গিয়েছে, ভালো আছিস কনকি? নে নে নে, দাঁড়া দাঁড়া, একখানা গজা নিয়ে যা। পুটুলি খুলে মেয়েটির হাতে একখানা বড় গজা দিতে সে নিঃশব্দে হাসি মুখে হাত পেতে নিয়ে দাঁড়িয়ে রইল। বড় মোটটার মধ্যে আরও কী কী জিনিস আছে দেখবার আগ্রহে। তাদের বাড়িতে এমন কেউ নেই যে বিদেশে চাকুরি করে, নিতান্তই অল্পবিত্ত গৃহস্থের সংসার। চাকুরে বাবুরা বাড়ি আসবার সময় কী কী অপূর্ব জিনিসই না নিয়ে আসে কে জানে। দ্রব ঠাকুরন জিজ্ঞেস করলেন, তারপর কি মনে করে হঠাৎ যে বুড়িকে মনে পড়েছে তাহলে? বাবা, সারা আষাঢ় মাস অসুখে ভুগে ভুগে এই এখন একটু সেরেছি, এমন একটা লোক নেই যে এক ঘুটি জল এগিয়ে দিয়ে যায়। ওই নবৌ ছিল তাই, এত চিঠি দিলাম তবু এর না এলো টেবু, না এলো বিন্দে, না এলো তুমি। সন্ধ্যার পর নঠাকরুন খবর পেয়ে ছুটে এলেন, গ্রামের ছেলে জন্মাতে দেখেছেন, অনেক দিন পরে দেখে খুব খুশি। কুশল প্রশ্নাদি জিজ্ঞেস করার পর বললেন, হ্যাঁ কানু, তা তোমরা সোনার চাঁদ সব নাতি থাকতে বুড়ি এখানে বেগরে মারা যাবে? পালা জ্বরে ধরেছে, এই আজ ভালো আছে, কাল এমন সময় লেপ কাঁথা মুড়ি দিয়ে পড়বে, কে দেখে কে শোনে? তার ওপর আবার ওই গরু, একটা বিহির যাহোক করো,
না হলে তো আর। কানু বললে, সেসব জন্যেই তো আশা, চিঠি পেয়েছি অনেক দিন, সাহেব ছুটি দিতে চায় না, পরের চাকরি তাই দেরি হলো। ধ্রুব ঠাকুরুন বললেন, ভালো কথা, ও নব দুখানা গজা নিয়ে যাও, জল খেও, কানু এনেছে আমার জন্যে, তাও যেমন পাগল, আমার কি আর দাঁত আছে যে গজা খাবো, নিয়ে যাও নব। তা দেও দুখানা, নিয়ে যাই, ভালোটা মন্দটা এ পাড়া গায়ে তো চোখকেই দেখতে পাইনি দিদি, বেঁচে থাক তোমার সোনার চাঁদ নাতিরা, তোমার ভাবনাটা কিসের, বিশেষ করে কানুর মতো ছেলে নাই এ গায়ে, আমি যা বলবো তা মুখের ওপরেই বলবো বাপু। ফলে নব দুখানার জায়গায় চারখানা গজা হাতে খুশি মনে বাড়ির দিকে চললেন। আর কিছুক্ষণ পরে নাতি এবং ঠাকুমার অনেক পরামর্শ হলো রাত্রে। কানু এক মতলব ফেঁদে এসেছে, ঠাকুরমাকে সে কাশি নিয়ে গিয়ে রেখে আসবে। তার একজন কে বন্ধুর মা কাশিতে থাকেন, সেই একই বাড়িতে ঠাকুরমাকে রাখবে। পরদিন সকালে নব শুনে খুব খুশি, অমন সব নাতি থাকতে ভাবনা কি, তীর্থধর্ম করার সময় তো এই, তারও যদি আর ছেলেটা বেঁচে থাকত। আজ প্রায় 35 বৎসর পূর্বে মাত্র 7 মাস বয়সে নঠাকরণের ছেলে মারা গিয়েছে, সেই শেষ, তার আর ছেলে পুলে হয়নি। যাবার দিন ধ্রুব ঠাকরুন প্রিয় মুঙ্গলি গরুটার ভার দিলেন নবৌকে, বারবার মাথা দিব্যি দিলেন, মুঙ্গলিকে যেন যত্ন করা হয়। বললেন, ও গরু তোমারই হয়ে গেল নব, আমায় আশীর্বাদ করো যেন কাশিতে হাড় কখানা রাখতে পারি, নাতিদের ঘাড়ের বোঝা হয়ে আর আমায় থাকতে না হয়। আমার বড় নাতির ভাবনা কি, তা সচ্ছল অবস্থা, লুচি পরোটা জল খাবার, তেল ঘিয়ে কলকলে করে 5 বেন নুন নান না, আমি বুড়ি হয়েছি, ওদের সংসারে সেকেলে লোকের জায়গা আর হয় না। এখন ঘরের আড়ায় শুকনো নারকোল পাতার আঁটি পাকাটির বোঝা জোগাড় করা ছিল, বর্ষার উনুন ধরানোর কষ্ট বলে সুগৃহিণী দ্রব ঠাকরুন যে সময়ে যা পান তাই সঞ্চয় করে রাখতেন। কাশীবাস করতে যাচ্ছেন, পেছন টান থাকলে তীর্থবাস হয় না, সেসব দান করে গেলেন কতক ন ঠাকরুনকে, কতক একে ওকে। কনক একটা পাকা শশা হাতে নিয়ে এসে বললে, শশা খাবে ঠাকমা? তুই এক বোঝা পাকাটি নিয়ে যা কনকি, ঠাকমাকে মনে রাখবি তো? হ্যাঁ রে। কনক অনেকখানি ঘাড় নেড়ে বললে, ন ঠাকরুন চোখের জল ফেললেন যাবার সময়। ধ্রুব ঠাকরুন ট্রেনে কোনো রকমের সুচিতা বজায় রেখে কাশি এসে পৌঁছলেন। একটা গলির মধ্যে দোতলা একটা বাড়ির নিচের তলার ঘরে কানুর সেই বন্ধুর মা কাশিবাস করছেন। পাশেই আর একখানা ছোট ঘর ভাড়া নেওয়া হয়েছে ধ্রুব ঠাকরুনের জন্য। অপর বৃদ্ধাটির কাছে চাবি ছিল ঘরের, তিনি চাবি খুলে দিলেন। ধ্রুব ঠাকরুন নিজের জিনিসপত্র নিয়ে সেই ঘরে অধিষ্ঠিত হলেন। ধ্রুব ঠাকরুন ঘণ্টাখানেকের মধ্যেই সব হয়ে আবিষ্কার করলেন তার প্রতিবেশিনী নদে জেলার লোক, কথাবার্তা ধরন ও সুর শহুরে এবং সম্পূর্ণ মার্জিত। যশোর জেলার মানুষ ধ্রুব ঠাকরুনের ভয় পাবারই কথা বটে। তিনি এসে ধ্রুব ঠাকরুনের ঘরে ঢুকে বললেন, আপনার রান্নাবান্নার ব্যবস্থা কাল থেকে করলেই হবে, আজ আমার ঘরে দুধ আর মিষ্টি আছে, আপনার জন্য কিনে রাখলুম কি না? ধ্রুব ঠাকরুন ভয়ে ভয়ে বললেন,
ও প্রতিবেশিনী নিজের ঘর থেকে খাবার এনে বললেন, আপনার লোম বস্ত্র বার করুন। দ্রব ঠাকুরুন ভালো বুঝতে না পেরে বললেন, কি বললেন? দ্রব ঠাকুরুন বললেন এই কথায় বয়ের উচ্চারণে যশোর জেলার উচ্চারণ রীতি অনুযায়ী প্রসারিত উচ্চারণ, প্রতিবেশিনী বৃদ্ধার উচ্চারণে সেই সব স্থানের উচ্চারণ যতদূর সম্ভব আকুঞ্চিত। বললেনের উচ্চারণ বললেনের ওকারের উচ্চারণও যতদূর সম্ভব ঘোরালো। বলছি লোম বস্ত্র বের করে পড়ুন, একটা কিছু মুখে দিতে হবে তো। লোম বস্ত্র কি জিনিস পাড়া গায়ের মানুষ দ্রব ঠাকুরুন কখনো শোনেননি, তবে জিনিসটা যে বস্ত্র জাতীয় সেটা বুঝতে পারলেন। বললেন, সে তো আমার নেই। লোম বস্ত্র নেই? আপনি জপ করেন কি পরে? এই সাদা থান পরেই জপ করি, আর কোথায় কি পাবো। বাড়িখানা গলির মুখে হলেও প্রায় সদর রাস্তার ওপরে, অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া রাস্তার গোলমাল আর থামে না। নিরিবিলি বন জঙ্গলের মধ্যে বাড়িতে একা থাকা দ্রব ঠাকুরনের চিরদিনের অভ্যাস। এত গোলমালে বড়ই অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি। উফ, কি মুশকিলে পড়া গেল না, কাশির লোক ঘুমোয় কখন। কানু তার পরদিন বন্ধুর হাতে পল্লীবাসিনী পিতামহীকে সমর্পণ করে কর্মস্থানে চলে গেল, তার ছুটি ফুরিয়েছে। বন্ধুর মার নাম নীরজবাসিনী। দ্রব ঠাকুরের চেয়ে তার বয়স 2-5 বছর কমই হবে। মাথার সব চুল এখনো পাকেনি, তবে সেটা স্বাস্থ্যের গুণেও হতে পারে। দ্রব ঠাকুরন এর সঙ্গে দশাশ্বমেধ ঘাটে বিকেলে বেড়াতে গেলেন। খুব লোকজনের ভিড়, গান, বক্তৃতা, কথকতা, এক গেরুয়া কাপড় পরা সন্ন্যাসী চারিপাশে খুব ভিড়। নীরজা সেখানে জুটলেন গিয়ে। কর্মবাদ, সেবাধর্ম ইত্যাদি নিয়ে সন্ন্যাসী কি সব কথা বলে যাচ্ছেন, দ্রব ঠাকুরন অত শত বুঝতে পারলেন না। ফিরবার পথে দ্রব ঠাকুরন জিজ্ঞেস করলেন, উনি কিডা? উনি রামকৃষ্ণ মঠের একজন বড় মানে স্বামী সেবানন্দ। কি মঠ? কেন, রামকৃষ্ণ মঠের কথা শোনেননি? ঠাকুর রামকৃষ্ণদেবের মস্ত বড় কাণ্ড ওদের। রাম আর কৃষ্ণ দুই ঠাকুরের নামই বুঝি একসাথে? নীরজা বিস্ময়ে দ্রব ঠাকুরের দিকে চেয়ে বললেন, আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম শোনেননি? না, কে তিনি? কই না, এখানে আছেন, এসেছেন। নীরজা আর কোনো কথা বললেন না। এমন বর্বরের সঙ্গে তিনি বেড়াতে বেরিয়েছেন যে রামকৃষ্ণদেবের নাম পর্যন্ত জানে না। দ্রব ঠাকুরের কোনো দোষ নেই, তিনি অজ্ঞ সেকেলে লোক, অজ পল্লীগ্রাম ছেলে, জীবনে কখনো কোথাও যাননি, গোপীনাথপুরের জঙ্গলে ও নাম কখনো কারো মুখে শোনেনও নি। তিনি জানেন রাম, কৃষ্ণ, রাধা, দুর্গা, লোচনপুরের জাগ্রত কালী, কালীঘাটের কালী ইত্যাদি। অত বড় নামের কোনো ঠাকুরের কথা কই, কেউ তো তাকে কোনোদিন বলেনি। দ্রব ঠাকুরন সবসময় ভয়ে ভয়ে থাকেন, তার সঙ্গিনী তাকে নিতান্ত নাস্তিক, অজ্ঞ, মূর্খ বলে না ঠাউরান। দিন কয়েক যেতে না যেতেই দ্রব ঠাকুরন বুঝে নিলেন সঙ্গিনীটি ধর্ম বাতিগ্রস্তা, সাধু সন্ন্যাসীর ভক্ত। যদি কোথাও কোনো নতুন ধরনের সাধু মন্দিরে কি ঘাটে বসে আছে,
তবে আর নিস্তার নেই। সেখানে বসে অমনি গরুরের মতো হাত জোর করে বক 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 বকুনি জুড়ে দেবে। বেরুলে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বাসায় ফেরবার নামটি নেই। এত বিরক্ত ধরে দ্রব ঠাকুরনের, কিন্তু তিনি কি করবেন, কাশির রাস্তাও চেনেন না, একা বাসাতেও ফিরতে পারেন না সঙ্গিনী না ফিরলে। একদিন বিশ্বনাথের মন্দিরে সন্ধ্যার আরতি দেখতে গেলেন দুজনেই। সেখানে এক সন্ন্যাসিনী নাট মন্দিরে বসে আছেন, গেরুয়া কাপড় পরনে, মাথায় জটা, অনেক ছেলে মেয়ে ভিড় হয়েছে। নিরজাত সাধু সন্ন্যাসী দেখলে সর্বদা এক পায়ে খাড়া, চারিপাশের ভক্তের দলে তিনি মিশে গেলেন। দেব ঠাকুরন শুনতে লাগলেন কেউ জিজ্ঞাসা করছে, মাইজি ঠাকুরের দেখা পাওয়া যায়? কেউ বলছে, মাইজি আমার মেয়ের মাদুলি দেবেন তো, আজ আজ আমার হাতখানা দয়া করে দেখবেন কি। নীরজা জিজ্ঞেস করলেন, মাইজি আমার ভক্তি ভাব হচ্ছে না কেন? দ্রব ঠাকুরন শুনে মনে মনে হেসে আর বাঁচেন না, সর্বদা সাধু সন্ন্যাসিনী আছো, এখানে প্রণাম ওখানে ধন্না, দু ঘন্টা ধরে নাক টেপা কান টেপা, এতেও যদি তোমার ভক্তি না হয়ে থাকে তবে গঙ্গার জলে ডুবে গিয়ে মরো। ঢং দেখে আর বাঁচিনি, মরুন। তারপর সবাই চলে গেল। নীরজা সেই যে সেখানে চোখ বুঝে ধ্যান নাকি যোগে বসল আর ওঠে না। দ্রব ঠাকুরনও কিছু বলতে সাহস পান না। এদিকে তার মনে পড়ল সুজি একদমই নেই, সে কথা এতক্ষণ মনে ছিল না, এত রাত হয়ে গেল, কোথায় বা সুজি কেনা হবে। রাত্রে একটু মোহনভোগ খাওয়ার ইচ্ছে ছিল, তাও আজ বুঝি ধর্মের ভিড়ে হবে না। বসে বসে দ্রব ঠাকুরন একেবারে বিরক্ত হয়ে উঠলেন। মন্দির থেকে বাঙালি মেয়েরা প্রায় সব চলে গিয়েছে, এদেশি লোক যারা হিন্দি মিন্দি বলে তারাই দলে দলে যাচ্ছে আর আসছে। কি জানি ওদের কথা তিনি কিছু বুঝতেও পারেন না, বলতেও পারেন না। আজ মাস তিনেক গ্রাম থেকে এসেছেন, শীত পড়ে গিয়েছে বেশ, মুঙ্গলি গরুটার কথা এত করেও আজকাল বেশি মনে পড়ে। শীতের রাত্রে পাছে মুঙ্গলির কষ্ট হয় বলে তিনি গোয়ালে আগুন করে রাখতেন। তার গাছটাতে খুব ডুমুর হয়েছে নিশ্চয়, কে জানে, একটা গাছ ডুমুর সব কাড়া খাচ্ছে, কম ডুমুর হয় গাছটাতে? আহা, নব কি মুঙ্গলিকে অত যত্ন করছে তার মতো, তিনি যে পেটের মেয়ের মতো ওকে, না তার চোখে জল এসে পড়ে। আজই এতকাল পরে নবয়ের পত্র এসেছে দেশ থেকে, তাই বেশি করে মনে পড়ছে দেশের কথা। নব লিখেছে, মুঙ্গলি ভালো আছে, সে গিরি বাছুর হবে, তার বাড়ির দাওয়ায় খুঁটি না বদলালেই নয়, কানু বা বিন্দেকে যেন চিঠি লেখেন সেজন্য। নীরজা দীর্ঘশ্বাস ফেলে ধ্যান ভঙ্গ করে উঠিয়ে দাঁড়িয়ে বললেন, দিদি চলো যাই। সত্যি কি পবিত্র স্থান না, ইচ্ছে হয় না যে আবার সংসারে ফিরে যায়, রাঁধি বাড়ি খায়। দ্রব ঠাকুর মনে মনে বললেন, মরো না এখানে শুকিয়ে হতে দিয়ে, কে মাতা দিবি দিয়েছে রেঁধতে খেতে। নীরজা বললেন, করন্যাসটা অভ্যাস করছি কিনা প্রায় হয়ে এলো। দ্রবময়ী নীরব, পাগল নাকি, কি সব বলে বোঝাও যায় না। রাত দুপুর হলো, বাবা এখন বাসায় চলো দেখি। বাসায় এসেও কি তাই নিস্তার আছে, নীরজা ডাকবেন তার ঘর থেকে, ও দিদি একটু গীতা পাঠ করো,
আমি করছি, না হলে এসো একটু শোনো। নিতান্ত অনিচ্ছার সঙ্গে তাকে যেতে হয়। গীতাটি তা ওসব তিনি বোঝেনও না দেখবেনও না। সুবচনের ব্রতকথা, সত্যনারায়ণের পাঁচালী, শিবরাত্রির ব্রতকথা, এসব শোনা তার অভ্যেস আছে। বেশ দিব্যি বুঝতেও পারেন। এসব শক্ত শক্ত কথার কি কাণ্ডমাণ্ড এক বর্ণ তিনি বোঝেন। আর দেখো ওনাকে, চোখ উল্টে, কান্না কান্না মুখে, ডাব ডাব ভাব করে, করবার কী বা ভঙ্গি। ধ্রুব ঠাকুর না পারেন হাসতে, না পারেন হাসি চাপতে, এমন বিপদেও মানুষে পারে গা। নীরজা পড়তে পড়তে বলবেন, আহা কি চমৎকার, কি চমৎকার। ধ্রুব ঠাকুর বসে ঢুলতে ঢুলতে ভাববেন, থামলে বাঁচি মা গো। সকালে উঠে নীরজা বললেন, আজ আমার গুরুদেব আসবেন দিদি, দুখানা লুচি ভেজে দিও না আমার ঘরে বসে। বেলা দুটোর সময় এক সন্ন্যাসী এসে হাজির, বেশ মোটা ভুঁড়িওয়ালা, এই লম্বা দাড়ি। নীরজা সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে দুবার মাথা ঠুকলেন গুরুদেবের পাদপদ্মে। আহারাদির জোগাড় করতেই কাটল সারাদিন। তিন শের দুধ মেরে এক শের হলো, ঘরে রাবড়ি মালায় তৈরি হলো, লুচি ভাজা হলো। সন্ধ্যার সময় নীরজা বসলেন গুরুর কাছে কিসব ক্রিয়া শিখতে, আসন না মাথা মুন্ডু তাই শিখতে। যত বা এ বকে তত বা ও বকে, মনে হলো বুঝি কানের পোকা সব বেরিয়ে যায়। গুরুদেব বাঙালি, রাত নটার পরে ধ্রুব ঠাকুরকে ডাক দিলেন, বললেন, তোমার বাড়ি কোথায়? গোপীনাথপুর, যশোর জেলা। কে আছে বাড়িতে? নাতিরা আছে, তাদের ছেলে বউ আছে। তুমি কাশীবাস করতে এসেছো? হ্যাঁ। নাম কি? ধ্রুবময়ী দেব্যা। দীক্ষা হয়েছে? না। নীরজা চোখ কপালে তুলে বললেন, কি সর্বনাশ, দীক্ষা হয়নি এতদিন, তা তো জানতাম না। গুরুদেব বললেন, দীক্ষা হয়নি তো দীক্ষা নিতে হবে মা তোমাকে। আমার পয়সা নেই, দীক্ষা নিতে গেলে খরচা আছে। নাতিরা 11 টাকা করে মাসে পাঠায়, তার মধ্যে ঘর ভাড়া খাওয়া, পয়সা পায় কোথায়? তা দীক্ষা না নিলে কাশীবাসে ফল কি মা? ফলের জন্য তো আসিনি, এই শরীরটা সারাতে এসেছিলাম। নীরজা রাগের সুরে বললেন, শরীর আগে না পরকাল আগে? ধ্রুব ঠাকুর চুপ করে রইলেন। গুরুদেব বললেন, নীরজা মার কথার উত্তর দাও, চুপ করে থাকলে হবে না। নীরজা বললেন, গীতার ভক্তিযোগ সেদিন পড়ছিলাম, শুনলে তো দিদি, কর্মের চেয়েও ভক্তি বড়, স্বয়ং ভগবান বলেছেন। আহ কি বিপদ, সবসময় কি আবল তাবল বকুনি, এটা ভাবলেন মনে মনে। মুখে বললেন, আমি তো কিছু বুঝি না, আপনারা যা বলেন, তবে এবার কিছু হবে না। এই নাতি 7টা টাকা পাঠিয়েছিল, তা ঘর ভাড়াতেই গিয়েছে, হাতে টাকা না থাকলে। তবু দুজনেই নাছোড় বান্দা, দীক্ষা নিতেই হবে। গুরুদেব বললেন, কাশীবাস করছো মা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, গুরুদীক্ষা না নিলে যে সবই মাটি, আজ আছো কাল নেই, পৃথিবী কিছুই না, ইহকাল কিছুই না। নীরজা বললেন, গুরুর মুখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইহকালেও তিনি পরকালেও তিনি। ধ্রুব ঠাকুর মনে মনে বললেন, আ মরণ,
তবে স্বামী কোথায় যাবে মেয়েদের ঢং দেখো না। যাই হোক, বহু তর্ক করেও দ্রব ঠাকুরকে দ্রব করা গেল না। নাম দ্রবময়ী হলে কি হবে, ভেতরে ভেতরে তিনি বিজয় শক্ত। নীরজা অবশ্যই জ্ঞান বুদ্ধিমতে একজন 70 বছরের মৃত্যু পথযাত্রিনীর ভালো করবারই যথেষ্ট চেষ্টা করেছিলেন। সে রাজি না হলে তিনি আর কি করবেন? নীরজার ভক্তি, হ্যাঁ, সে দেখবার মতো একটা জিনিস বটে। গুরুর পাদদক পান না করে তিনি দাঁতে তৃণও কাটবেন না। গুরুর বাক্য বেদ বাক্যের চেয়েও মূল্যবান তাঁর কাছে। পুরনো একছড়া সোনার হার ছিল, সেটা বিক্রি করে সে টাকা তুলে দিলেন গুরুদেবের হাতে। কথাটা শুনে দ্রব ঠাকুরন জিজ্ঞেস করলেন, এই অতগুলো টাকা দিয়ে দিলে গুরুদেবকে? টাকা সার্থক হলো দিদি, তোমার নিজের হার। ও আমার বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল, তিনি হাতে করে দিয়েছিলেন। সেই হার তুমি দিয়ে দিলে বেঁচে? দিদি, সংসার অনিত্য, সবই অনিত্য, কে কার স্বামী কে কার স্ত্রী সবই ভগবানের মায়া, মায়ায় সব ভুলে থাকা, গুরুই কেবল নিত্য বস্তু। হ্যাঁ হ্যাঁ, তা বটে। এসব মুখের বড় বড় কথা, বিজ্ঞে যা তো সব কিছু গুরুর পাদপদ্মে, তার কি? বিয়ের পরে স্বামী নিজের হাতে যে হার ছড়া দিয়েছিল তা কোনো মেয়ে মানুষ এভাবে গুছিয়ে দিতে পারে? গভীর রাত পর্যন্ত শুধু এই একটি কথাই বারবার তাঁর মনে পড়ে। সেসব দিন ঝাপসা হয়ে গিয়েছে, মনের আকাশ বিস্মৃতির মেঘে ঢাকা। ওই গোপীনাথপুরের ভিটে অমন ছিল কি তখন? হঠাৎ মনে পড়ে যায়, গত আষাঢ় মাসের প্রথমে উত্তর দিকের ভাঙা পাঁচিলের গায়ে এতটুকু একটা শশা গাছ নতুন বর্ষার জল পেয়ে গজিয়েছে দেখে তিনি শুকনো কঞ্চি কুড়িয়ে একটা মাচা বেঁধে দিয়েছিলেন। এতদিনে গাছ বড় হয়েছে, কত শশার জালি পড়েছে গাছটাতে, কে খাচ্ছে সে বনের মধ্যে? হয়তো কোন কি আসে লেবু তুলতে, এক গাছ লেবু রেখে এসেছিলেন, সেই হয়তো শশাও পেরে নিয়ে যায়, কে জানে। হঠাৎ কি একটা কুস্বরে দ্রব ঠাকুরন চমকে ওঠেন। নীরজার ঘর থেকে শব্দটা আসছে, এত রাত্রে পড়ে কি? ঘুমের ঘোরে মুখটুকে চাপা লাগলো নাকি? দ্রব ঠাকুরন বললেন, শুনছ ওগো, কি হয়েছে ওগো, অমন হুস হুস করছো কেন গো? নীরজা বললেন, ডাকছেন কেন দিদি? বলি ও শব্দ কিসে? কুম্ভকের রেচক পুরক অভ্যাস করছি, অনেক রাত ভিন্ন হয় না কি না, ঠাকুর তাই বলে গেলেন। সে আবার কি রে বাবা, এ তো ঘুমোতেও দেয় না রাত্রিরে। যাগে, এই ঘুমের ঘরে মুখ চাপা হয়নি তো? না দিদি, ঘুমোইনি এখনো, ঘুমোলে যোগের ক্রিয়া হয় না, জীবনটা যদি ঘুমিয়েই কাটাবো তবে পরকালের কাজ করব কখন? হ্যাঁ তা বেশ, তা বেশ। দিদি ঘুমোলেন? না কেন? নির্বিকল্প সমাধি না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি পাচ্ছি নে, পাবো না। দেহ কি জন্যে দিদি? ঘুমোবার জন্যে নয়, আরামের জন্যেও নয়, শুধু নিজের কাজ করে যাওয়ার জন্যে। দিন কিনে নাও, শুধু দিন কিনে নাও। দ্রব ঠাকুরনের পিত্তি জ্বলে গেল, কিনগে যা দিন, মর্গে যা তোর পয়সা নিয়ে, রাত্রির একটু ঘুমোতে দে অন্তত। শীতকাল এসে গেল,
কানু বড়দিনের ছুটিতে একবার কাশি এসে পিতামহীর সঙ্গে দেখা করে গেল। ধ্রুব ঠাকুরুন তাকে বললেন, কানু ভাই, অন্য একটা বাসা পাওয়া যায় না? কানু বিস্মিত হয়ে বললে, কেন, এখানে কি হলো? তোর মা রয়েছে, এই তো সবচেয়ে ভালো। ও পাগল! পাগল সে কি? না বাবু, বেজাই ধর্মিষ্ঠি, অত ধর্মিষ্ঠি আমার পোষাবে না, তুই আমাকে সরিয়ে নিয়ে যা। কানু কথাটা হেসে উড়িয়ে দিলে। ঠাকুমার যেমন কাণ্ড, বললে, আচ্ছা ঠাকুমা, শেষ বয়সে কাশীবাস করতে এলে না হয় তুমিও একটু ধর্মিষ্ঠি হলে? হ্যাঁ, উনি ওই রকমই বটে, সত্য বলছিল, মা কিছুতেই দেশে থাকতে চান না। এই গত বৈশাখ মাসে সত্যর ছোট ভাইয়ের বিয়ে গেল, ওর ছোট ছেলে ওকে কত চিঠিপত্র কত অনুরোধ, কিছুতেই গেলেন না। বললেন যে মায়া একবার কাটিয়েছেন, তাতে আর জড়িয়ে পড়তে চান না। ছোট ছেলে টেলিগ্রাম পর্যন্ত করলে, কোনো ফল হলো না। ধ্রুব ঠাকুরুন অবাক হয়ে বললেন, বলিস কিরে কানু, সত্যি? তা কি মিথ্যে বলছি তোমার কাছে ঠাকুমা? আমায় এখান থেকে তুই সরিয়ে দে ভাই। ছি, আচ্ছা তুমি অত নাস্তিক কেন ঠাকুমা? ওর সঙ্গে থেকে একটু ধর্ম শেখো না, চিরকালই বিষয় আর সংসার নিয়েই তো কাটালে। হাঁপ লেগে মনে যাব ওখানে থাকলে। আবার ওসব নাস্তিকের মতো কথাবার্তা, ঠাকুমা তুমি কি? হ্যাঁ, শীত কেটে গ্রীষ্ম এলো, চলেও গেল। আবার আষাঢ় মাসের প্রথম, দেশের খবর নেই অনেক দিন। ন ঠাকুরের চিঠি আগে আগে আসতো, গত তিন চার মাস তাও বন্ধ। কথায় কথায় একদিন নীরজাকে কথাটা বলেই ফেললেন, দেশে কে আছে আপনার? শুনেছি সেখানে থাকে না তো কেউ? ওই বাড়িটা, গাছপালাটা। দিদি, এখনো ওই সবের মায়া? বিশ্বনাথের পাদপদ্মে মন সমর্পণ করুন, সব বন্ধন ঘুচে যাবে। কেউ কিছু নয়, কিছু নয়, একমাত্র তিনি সত্যি। বলে নীরজার চোখ কপালে তুলে ওপরের দিকে চেয়ে রইলেন। ধ্রুব ঠাকুরুন তাড়াতাড়ি বলে উঠলেন, ওই যা দাঁড়াও, করার দূরটুকু বুঝি বেড়ালে খেয়ে গেল। না, বিড়ালের জ্বালায় যত বা বেড়াল তত বা বাঁধর, অমন গামছাখানা সেদিন। দিদি, আজ আমার সঙ্গে চলুন, কেদার ঘাটে কাশীখণ্ডের ব্যাখ্যা করবেন উপিন কত। শোনবার জিনিস, কাশিতে এসে কাশীখণ্ড শুনতে হয়। আমার শরীর ভালো না, আজ থাক, তুমি যাও। নীরজা নাছর বান্দা, অবশেষে নিয়ে গেলেন ধ্রুব ঠাকুরকে। কেদার ঘাটে এর আগেও দু তিন দিন রোগামতো কথক ঠাকুরের কথকটা তিনি শুনেছেন। তাকে ঘিরে বাঙালি মেয়ে পুরুষের ভিড়, পুরুষের চেয়ে মেয়ে অনেক বেশি। সত্তর মা জিজ্ঞেস করলেন, দিদি প্রণামী কিছু এনেছেন তো? এ তা তো বললে না, আনিনি তো, আটানার কম দেয়া যায় না। আচ্ছা, আপনারটা আমি দিয়ে দেবো এখন। আমার আটানা না দিয়ে চারানা বরং দেও, নাতিরা কটা টাকা বা পাঠায়। এখানে যা দেবেন দিদি, পরকালে তোলা রইল। বর্ষার গঙ্গায় ঢল নেমেছে, কেদার ঘাটের সামনে নদীতে কাদের বড় একটা বড় বজরা ভেসে চলেছে। দু তিনখানা পানসিতে সুসজ্জিতা নরনারী নদী ভ্রমণে বার হয়েছে। রামনগরের দিকে সূর্য অস্ত যাচ্ছে। উঁচু বাড়ির ছাদের কার্নিশে তরল সোনার মতো ঝিলমিল করছে রাঙা রোদ। কথক ঠাকুর সুকণ্ঠে গান ধরেছেন, কাশি সকল তীর্থের সার, মৃত্যু সময় মণিকর্ণিকার ঘাটে স্বয়ং বিশ্বনাথ কানে মন্ত্র দেন, মানুষের শিবলোক প্রাপ্তি ঘটে। এই হলো গানের অর্থ।
দ্রব ঠাকুরুনের মন অজ্ঞানে অনেক দূর চলে গেল। তার খয়ের খাগি গাছে কত কাঁঠাল হয়েছে এই আষাঢ় মাসে, বড্ড কাঁঠাল ধরে গাছটাতে, শেকড়ে পর্যন্ত কাঁঠাল। তিনটে আম গাছে আমও নিশ্চয়ই খুব ধরেছিল। নাতিরা কি গিয়েছে আম খেতে? তাদের সেদিকে দৃষ্টি নেই, সব বারোগুতে লুটে খাচ্ছে। রাত্রি নামল, নীরজা বললে, চলুন দিদি। ধ্রুব ঠাকুরুন লক্ষ্য করেছেন সমস্ত সময় নীরজা ফোঁস ফোঁস করে কেঁদেছে আর কেবল বলেছে, আহা আহা। যদি এর সঙ্গ ছাড়তে পারতেন, কিন্তু তা হবার নয়, কানও শুনবে না। বাসায় এসে নীরজা দেখলেন তার সঙ্গিনীর মন বড় খারাপ, অন্যমনস্ক ভাব, বিশেষ কোনো কথাও বলেন না। কাশীখণ্ড আস্তা হলে খুব ভালো লেগেছে বোধ হয়, পাষাণ বুঝি গলেছে। নীরজা বললেন, কি ভাবছেন দিদি? এই একটা কাঁঠাল গাছ আছে জানো দেশে, খয়ের খাগে কাঁঠাল, সে তুমি কখনো খাওনি, খেলে বুঝতে। দিদি, এখনো আপনার মায়ার বন্ধন গেল না? আপনার তো দুটো একটা গাছ, আমার তিনটে বড় বাগান, কলমের বোম্বাই, মালদ, ফজলি, মায়ের ন্যাংরা পর্যন্ত। আমি তো ফিরেও চাইনি ওসব দিকে। ছেলেরা কাঁদে, বলে এখন কি কাশীবাস করবার সময় হয়েছে মা তোমার? আমি বলি, না, সংসারের মায়ায় আর নয়। গানে বলে শোনেননি, কে বাকার পর কে বাকার আপন? মনে মনে ভাবলেন, দ্রবময়ী এই মরেছে, আবার শুরু করেছে। কাল শয্যা পরে মোহ তন্দ্রা ঘরে, দেখে পরস্পরে আশার আশার সকল। তা আমি বলি, এতকাল তো সংসারের বন্ধনে ঘুরে আশার স্বপন অনেক দেখলুম, এবার পরকালের কথা ভাবি। আর আমার এই যে গুরুদেব, উনি দেহধারী মুক্ত পুরুষ, ওর কৃপায়। নীরজা হাত তুলে তাঁর উদ্দেশ্যে প্রণাম করলেন। ধ্রুব ঠাকুরুন মুখে বললেন, তা তো বটেই, তা তো বটেই। চলুন দিদি, কাল বাবা বিশ্বনাথের মন্দিরে সেই মাইজির কাছে আপনাকে নিয়ে যাই। আপনার বয়স আমার চেয়ে বেশি, আপনার এখন উচিত গুরু মন্ত্রে দীক্ষা নিয়ে সব বন্ধন মুক্ত হয়ে এক মনে কাশী বাস করা। আমাদের আর কদিন দিদি, সমন্ত ধরে দাঁড়িয়ে সব রকম তো দেখলুম শুনলুম। ধ্রুব ঠাকুরুন মনে মনে বললেন, তোমার মুন্ডু করলুম, কথার আবার ধরন শোনো না, ভট্টাৎ পাড়ার যেন উনি এলেন। মুখে বললেন, মুঙ্গলি বলে একটা গাই গরু ছিল আমার, বড্ড নেওটা, যেখানে যাব সেখানে যাবে, আমার হাতে না খেলে তার পেট ভরত না। এই বেশ কচি কচি বাঁশ পাতা এনে মুখে তুলে দিতাম, আর আবার আপনার সেই মুখে একই কথা। জড়ভরতের কথা জানেন তো, অত বড় জ্ঞানী, পূর্বজন্মের এক হরিণের মায়ায় তার সব গেল। ভগবানের চিন্তা করুন, ভগবানের চিন্তা করুন, আর সব মিথ্যে, সব মিথ্যে। ধ্রুব ঠাকুরুন কোনো কথা বললেন না, তার ওর কথা একেবারেই ভালো লাগছিল না। তিনি মনে মনে ভাবলেন আর বললেন, ছি ছি, এমন পাষাণ যে ছোট ছেলের বিয়ে তো বাড়ি গেল না, মুখ দেখতে আছে ওর, ছি। সারা রাত্রি স্বপ্নের ঘরে দেখলেন তার গোপীনাথপুরের ভিটেতে চালা ঘরের ছাঁচ তলায় ম্লান মুখে ছল ছল চোখে তার মুঙ্গলি দাঁড়িয়ে রয়েছে। নবৌ তাকে যত্ন করছে না, বুড়ি হয়েছে মুঙ্গলি, তেমন দূত্ব আর দিতে পারে না। মুঙ্গলিকে তিনি তার মায়ের পেট থেকে টেনে বার করে এতকাল নিজের মেয়ের মতনই পুষেছিলেন, তিনি নেই।
কে ওকে দেখে? কাঁঠাল হয়েছে বটে খয়ের খাগি গাছটাতে, এত কাঁঠাল 3-4 বছরের মধ্যে হয়নি। তিনি নাইতে যাচ্ছেন নদীতে, মুকুট যে গিন্নি বলছে, হ্যাঁ খুড়িমা, এবার তোমার গাছে কি কাঁঠাল ধরেছে তা আমায় একটা দিও, তোমার নাতিদের খেতে দেব। খড় উড়ে উড়ে পড়ছে বাড়ির চাল থেকে, কানু বা বিন্দে কেউই দেশে যায়নি, ঘরও সারায়নি। এবার বর্ষায় কি টিকবে চালে যদি খুঁটি না দিই? কনক বলছে, ও থাক মা, একটা নেবু দেবা, আমার মা অলসি হয়েছে, কিছু খেতেই পারে না। সকালে উঠে নীরজা নিজেই গঙ্গা স্নান করে এসে সপাক হব্বিষে জড়িয়েছেন এবং প্রতিদিনের অভ্যাস মতো ইষ্টমন্ত্র জপ শেষ করে গাল বাদ্য সহকারে পুজো করছেন। ধ্রুব ঠাকুরের একটু বেলা হয়েছে আজকে উঠতে, তার মনও খুব ভার, তার আপনার জোন সব পড়ে রইল, তার মুঙ্গলি, তার ফয়ের খাগি গাছ, তার ডুমুর গাছ, নেবু গাছ, আর তিনি কোথায় পড়ে রয়েছেন, আর এর জ্বালায়। নীরজার গালবাদ্য থামল, ধ্রুব ঠাকুরকে বললেন, আজ বড় সুখবর পেলুম দিদি, গঙ্গা স্নানে গিয়ে গুপ্তিপাড়া শোয়ের সঙ্গে দেখা, সেও আমার মতো কাশিবাজ করছে, বাঙালি টোলায় থাকে, বললে গুরুদেব আসছেন সামনের সোমবারে হরিদ্বার থেকে ফেরবার পথে, আমার এখানে পায়ের ধুলো দিয়ে তবে যাবেন। শোয়ও ওই একই গুরুর কাছে মন্ত্র নিয়েছে কি না? আজ বড় শুভ দিন আমার, গুরুর পাদ পদ্ম আশ্রয় করেই বেঁচে আছি, এবার এলে আপনাকে দীক্ষা নিতেই হবে দিদি, আমি ছাড়ব না, গুরু দীক্ষা না হলে দেহ পবিত্র হয় না, ভবসাগর পার হতে হলে গুরুর চরণ রূপ ভেলা চাই চাই, নইলে হাবুডুবু খেয়ে মরতে হবে যে দিদি। ধ্রুব ঠাকুরুন বললেন, তা তো ঠিক। গুরুদেবের আগমনের পূর্বেই শনিবার সকালের গাড়িতে কানু এসে হাজির হল। ধ্রুব ঠাকুরুন নাতির কাছে একেবারে কেঁদে পড়লেন, তুই আমায় গোপীনাথপুরে নিয়ে চল ভাই, আমার আর কাশি বাসে কাজ নেই, বাবা বিশ্বনাথ মাথায় থাকুন, ওর কাছে আর 2 মাস থাকলে আমি একেবারে পাগল হয়ে যাব। ফলে সোমবার কাশিতে গুরুদেবের শুভাগমনের দিন দুপুরের ট্রেনে ধ্রুব ঠাকুরুন দেশের স্টেশনে তার বোঁচকা তরঙ্গ নিয়ে নাতির সঙ্গে এসে নামলেন। ন ঠাকুরুন শুনে ছুটে এলেন, ও দিদি দিদি। হ্যাঁ নব, হ্যাঁ আমার মুঙ্গলি ভালো আছে? ভালো নেই দিদি, ওঠে না খায় না, তোমার যাওয়ার পর থেকেই গোয়ালে শুয়েই থাকে। সে আমার মন বলেছে ভাই, তুমি কি বলবে, তাকে রাত্রিরে স্বপ্ন দেখেই তো আর টিকতে পারলাম না, চলে এলাম। কানুকে বললাম, নিয়ে চল ভাই গোপীনাথপুর, মাথায় থাকুন বাবা বিশ্বনাথ। মুঙ্গলি কোথায়? ওকে কচি বাঁশপাতা খাওয়াবো নিজের হাতে, স্বপ্ন দেখেছি। একটু পরে নঠাকরুন দড়া ধরে মুঙ্গলিকে নিয়ে এলেন। সত্যি তার সে চেহারা নেই। সব কাজ ফেলে ধ্রুব ঠাকুরুন ছুটে গিয়ে তার গায়ে মুখে হাত বুলিয়ে আদর করতে লাগলেন। মুঙ্গলির চোখে জল পড়ে, তাঁরও চোখে জল পড়ে। নঠাকরুন বললেন, আর জন্মে ও তোমার মেয়ে ছিল দিদি, আর জন্মের মায়ার বাঁধন। রক্ষে করো নব, তুমিও আর বড় বড় কথা বলো না তো, সেই ওই কাশির ওই মেয়ের মতো, মুঙ্গলি এ জন্মেই আমার মেয়ে, আর জন্মটন্ম ছেড়ে দাও তো, কার কথা বলছো? সে বলবো এখন সব, হ্যাঁ ছেড়ে বেঁচেছি দেশে এসে। বাপ্পা, কানু হেসে বললে, না ঠাকমাকে নিয়ে আর পারা গেল না, এমন নাস্তিক কাশি প্রাপ্তি অদৃষ্টে থাকলে তো।
তুই ভাই বল নব, আমার এই ভিটেতেই যেন তোদেরকে নিয়ে আমি থাকতে পারি, তোদের কোলে শুয়ে তোদের সকলের কাছ থেকে যেন বিদায় নিতে পারি। কাশি প্রাপ্তিতে আমার আর দরকার নেই, এই ভিটেই আমার গয়া, আমার কাশি। তিনি এই উঠোনের মৃত্তিকেতে শুয়েছিলেন ওই তুলসী তলায়, আমাকেও তোরা ওখানে। আঁচলের খুঁট দিয়ে দ্রব ঠাকুরুন চোখের জল মুছলে। বেলা যায় যায়, আষাঢ় সুদীর্ঘ দিনমানের শেষে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের নিবিড় বাঁশবনের আড়ালে। ঘেঁটকোল ফুল কোথাও জঙ্গলে ফুটেছে, বাতাসে তার কটু উগ্র গন্ধ। দ্রব ঠাকুরুনের মন শান্তিতে আনন্দে উৎসাহে পূর্ণ হয়ে গেল। 11 বছরে নববধূ এই বাড়ির উঠোনে পা দিয়েছিলেন, এখন তার বয়স 3-6। কনক হাসি মুখে এসে দাঁড়িয়ে বললে, ঠাকমা ভালো আছেন? এ চিন শুনে ছুটে দেখতে এলাম, আমাদের কথা মনে ছিল? শেষ হলো আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ধ্রুবময়ীর কাশিবাস। আশা করি গল্পটি আপনাদের দারুণ লেগেছে, আর যদি দারুণ লেগেই থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আর লাইক বাটনটি প্রেস করা হয়ে গেলে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন রোমাঞ্চকর কিংবা এই রকমই কিছু ক্লাসিক গল্প নিয়ে। ভগবান আপনাদের মঙ্গল করুন।